নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। ভিডিওটা আমি একটু দেরি করে আপলোড দিচ্ছি, কিন্তু 25শে ডিসেম্বরই আমার ভিডিওটা করা। এই যে আমার বাড়িতে সান্তা, আমার ক্রিসমাস ট্রি সব সাজানো গোছানো, প্রত্যেক বছর নয়, কিট্টু এবছরও সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই যে মোজাও ঝুলিয়ে রেখেছে, রাত্রেবেলায় শোয়ার সময় ও মোজা ঝুলিয়ে শোয়, 24শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বর সকালবেলায় উঠে ও দেখে ও সান্তা ওকে কী গিফট দিয়েছে, তো এবছরও ও ঝুলিয়ে রেখেছে। এবছর সান্তা একটু গরিব হয়ে গেছে, তাই বেশি কিছু ওকে দিতে পারেনি, তো যতটুকুই দিয়েছে ততটুকুতেই খুশি। তো চলুন, এই যে কিট্টু সান্তাটা সেজে যে কি সুন্দর দেখেছেন, সব টুপি টুপি পরে বসে আছে। তো কিট্টুকে ডাকি, কিট্টু উঠে গেছে, আমি আজকে বেরিয়ে যাব, তাই কিট্টু সকাল সকালে উঠেছে, আমি একটু বেরোবো। চলুন আগে দেখি কিট্টুর রিয়াকশনটা। এই যে কিট্টু উঠে সোয়েটার খুঁজে পাচ্ছে না, কি পরবে বুঝতে পাচ্ছে না, তো ওই সব ছেড়ে ছুড়েই ও চটজলদি উঠে গেছে। এই যে উঠে পড়বে, এবারে তাড়াতাড়ি দেখতে চাইছে ওর কী গিফট এসেছে। আর আজকে আমি বেরোবো, একটু জগদ্দলে নিমন্ত্রণ আছে জন্মদিনের জন্য। তো আগে কিট্টুর গিফটটা দেখি, তারপরে আমি বলছি আমি কোথায় কী করব, কী যাব, সারাদিন কী করলাম সেটাও দেখাবো। তো এখন বাজে প্রায় 6টা, সকাল 6টার সময় থেকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে কিট্টু পেয়েছে প্রচুর চকলেট, এক মোজা ভর্তি চকলেট। আর ওই যে দেখছেন পেছনে একটা সান্তা ক্লজ ছবি দেওয়া মোজা রয়েছে, ওই মোজাটার ভেতরেও আছে চকলেট। তো আজকে এবছরও প্রচুর চকলেট পেয়েছে, কোনো গিফট বলতে এইগুলোই গিফট পেয়েছে। তো চলুন এরপরে আমি বেরিয়ে পড়বো রেডি হয়ে। তো সারাদিনের জার্নিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, কেমন লাগলো জানাবেন, আর কিট্টু সান্তা আর সান্তার গিফটটাও কেমন লাগলো জানাবেন। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, মেরি ক্রিসমাস বলে দে, মেরি ক্রিসমাস। এখন বাজে 6টা, চলুন আমি এবার বেরিয়ে পড়ব রেডি হয়ে নি, আমারও তাড়া আছে, তো দেখতে থাকুন। এই যে আমি বেরিয়ে পড়েছি, তো আমি ট্রেনে উঠে পড়েছি, দেখেছেন আকাশটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার, খুব একটা রোদ ওঠেনি তখনও, কারণ আমি তো 7টার ট্রেনটা ধরেছি, 7:15 না 20 যাই হোক ট্রেনটা ধরেছি, তখনও বেশ আকাশ মেঘলা মেঘলাই ওয়েদার ছিল, সেদিন ওয়েদারটা একটু মেঘলা ছিল। তখন আদিসত্যগ্রাম পেরোচ্ছি, মানে অনেকটাই চলে এসেছি আমি। এরপরে আস্তে আস্তে চলুন কী কী করলাম, সারাদিন কীভাবে কাটালাম দেখাই। এই যে গঙ্গা ব্রিজটা আমরা পেরোচ্ছি, মানে হুগলি ঘাট, এটা বুঝতে পারছেন, এটা হুগলি ঘাট। ওই ব্রিজটা, ওইদিকের ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা নতুন তৈরি হচ্ছে, এদিকে একটা ছিল আর একটা তৈরি হচ্ছে, তো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, গঙ্গাটাকেও একটু শেয়ার করলাম। তো আমাদের পরেও আর একটা ট্রেন ছিল, পাল্টাতে হয়েছিল, তো সেটা শেয়ার করতে পারিনি কারণ সেখানে প্রচুর ভিড় ছিল, তাই আমি ক্যামেরাই বার করতে পারিনি। এই লাইনে আমার তো সেরকম যাতায়াত নেই, 25শে ডিসেম্বর সবাই পিকনিক করতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, এরকম ব্যাপার, জগদ্দলে নেমে তারপর টোটো করে যেতে হয়। তো নেমে যাওয়ার পরে এই যে আমরা টোটো করে বাড়ি যাচ্ছি, সেই একটু রাস্তাটাও দেখিয়ে দিলাম, রাস্তায় টোটো করে বাড়ি যাচ্ছি, তারপরেই একটুখানি 5 মিনিটের রাস্তা, তারপরেই বাড়িতে পৌঁছে যাব। বাড়িতে পৌঁছে একেবারেই চলুন দেখাচ্ছি আপনাদের সঙ্গে। এই যে বাড়িতে ঢোকা মাত্রই দেখছি বাদ্রেগালকে পায়েস খাওয়ানো হচ্ছে, গরম পায়েস, একবারে গরম, সে তো মানে কড়াই থেকে নামিয়েই মনে হয় ওকে দিয়েছে বাটিতে, গরম লাগছে, ও ঠান্ডার মধ্যেও তবু গরম লাগছে, মানে ভালোই গরম আছে। ওর মা এই যে পায়েসটা মুখে দিচ্ছে, সেই মুহূর্তে আমরা ঢুকেছি, তো ক্যামেরাটা নিয়ে তখনই একটুখানি দেখালাম আপনাদের সঙ্গে। এরই হচ্ছে আজকে বার্থডে, এর বার্থডেতেই আমরা এসেছি, ওরা দু বোন মাসির মেয়ে, তাই চলুন জন্মদিনে কী কী হয়। সকালে টিফিনটা শুরুই হয়েছে মটরশুঁটির কচুরি মিষ্টি আর তরকারি দিয়ে, তো ওদের খাওয়ানো চলছে, এখনও পায়েস খাওয়ানো চলছে, এরপর আমরা টিফিনটা করে নেব, তারপরে দুপুরের মেনু কী কী আছে সবটাই দেখাবো, আর দেখাবো জন্মদিনে কেমন কী হলো, কেক কাটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারা দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কী করেছি, কীভাবে মজা করেছি, তাই দেখাবো। চলুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে চলছে এখন খাওয়ানো পর্ব, খাওয়ানো প্রায় হয়ে গেছে, এবার ওরা নিজেরা খাবে আর আমরাও এসে গেছি। এই যে বার্থডে গেলোটা, হাই গাইস, তোমরা দেখতে পাচ্ছ বার্থডে তোরজোর চলছে, এই যে বার্থডে গাল, টাকা 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 টাকা, হ্যাঁ এই যে মোটা হাতি, এটা আমার কিউটি দিদি, একে আমি কিছু বলবো না, ওটা বিশুর বেটি বসে আছে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি তো গোপালের বেটি। এই যে বার্থডে কেক চলে এসেছে, যেহেতু আমরা রাতে থাকতে পারবো না, ওই জন্য দুপুরেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। শ্রেয়া
পুচকেটার নাম হচ্ছে শ্রেয়া, এমনি ডাকনাম আছে, ভালো নাম শ্রেয়া। তো ওর কেক তিনটে কেক আনা হয়েছে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর ওই জন্য এমনি একটা ফ্রুট কেক, আর একটা ওর মাসি বানিয়েছে ফ্রুট কেক, আর মাসি এনেছে, আর বাকি ওইটা ওর বাবা অর্ডার দিয়েছে, যেটা যে কেকটাই যে কী সুন্দর সাজিয়ে সাজিয়েছে, যেটা আমরা নিজেরাই সাজিয়েছি, মানে কী সুন্দর ভালো মন্দ সবটাই আমরা সাজিয়েছি। আর এই যে বার্থডে গার্ল রেডি, এই যে কেকগুলো আর একবার দেখিয়ে দিই, এই যে কেক সব টেবিল টেবিল সব আমরা নিজেরা নিজেরাই সাজিয়েছি। এই যে বাড়ির লোকজন সব চলে এসছে, বেশি লোক করেনি, আমরাই ঘরোয়া কয়েকজন, আর এখানে একটু ছবি তোলা হচ্ছে। তো আমাদের বার্থডে গার্লও তো খুব ব্যস্ত ফোন নিয়ে, এই যে ও একটু পোজ দিচ্ছে, মাঝে মাঝে একটু পোজ দিয়ে ফেলছে। ভাতের থালা এদিকে সাজানো হয়ে গেছে, কিন্তু ওইদিকে কেক কাটিংও চলছে। তো চলুন আগে কেক কাটিংটা দেখাই, কারণ কেক কাটিংয়ের পর আশীর্বাদী পর্ব হবে, তারপরে ভাত খাওয়ানো। তো আগে কেক কাটিংটা দেখি, তারপরে এত সুন্দর প্রতিভাটা আমি একটুখানি ভিডিওতে দেখুন, এখানে আমার বোনের জন্য গিফট তৈরি হচ্ছে। ওই কাগজটা আনি তো, আমরা ছাড়ো না, এত ভালো ট্যালেন্ট আমি কখনো দেখিনি। এটা ইন্ডিয়াস নাম্বার ওয়ান বেস্ট আউট অফ বেস্ট। কেক কাটিং আশীর্বাদে পর্ব শেষ, এরপরে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় কী আছে, ভাত, পাঁচ রকমের ভাজা, তারপর হচ্ছে চিকেন বিরিয়ানি, আর একটা তরকারি রয়েছে, ডাল রয়েছে, চিকেন কষা, ডিম কষা, চাটনি, আর এদিকে স্টার্টার্সে রয়েছে লেগ পিস ফ্রাই, আর একটা হচ্ছে ওই যে ওটা হচ্ছে ভেটকি মাছের ওই ফ্রাই বলা চলে, ভেটকি মাছের একটা ফ্রাই, আর চিকেন পকোড়া মানে পপকর্ন টাইপের দুটো বল, চিকেন বল ছোটো ছোটো, এইগুলোই রয়েছে। আর পাঁচ রকমের মিষ্টি, পায়েসটা সকালেই খাওয়া হয়ে গেছে, চাটনি, ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু। ছানার পায়েসও ছিল, তো যেহেতু সকালে একবার পায়েস খেয়েছে তাই ওকে আর পায়েস দেওয়া হয়নি এবেলা। এই যে খাচ্ছে চিকেন, তো ওর খিদেও পেয়ে গেছে, দুটো বেজে গেছে প্রায়, তোর খিদে পেয়েছে, ওর মা একটু প্রথমবারটা খাইয়ে দিল, তারপরে ও নিজে নিজেই খাবে, আমরাও খেতে বসে পড়েছি। তার মধ্যেই আমি একটুখানি ক্যামেরা করে তারপরে আমরা তাড়াতাড়ি আছে বেরিয়ে যাব বলে। তো বেরিয়ে গিয়ে আমরা কোথায় গেছি, তো আমরা তিনটের মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছি, কিন্তু তার মধ্যেই আমার বান্ধবী সঙ্গীতা, ওর ইচ্ছা ছিল একটু দাদা বৌদির বিরিয়ানি নিয়ে যাবে। তো দেখুন সেই দাদা বৌদির বিরিয়ানির হাঁড়ি, কত হাঁড়ি, আর আজকে কী ভিড়, সেটা আমি দেখাবো আপনাদের, একটু শেয়ার করব, চলুন দেখাই। মানে পার্সেলের লাইন অল্প ছিল, কিন্তু যদি বসে খাও তার লাইন মানে 1,500-2,000 তো লোক আছেই। এই যে দাদা বৌদির হোটেল, আগে যে ছোট্ট পাড়া গুমটিটা দেখেছিলাম এখন বিশাল একটা রেস্টুরেন্ট করে দিয়েছে, অনেক দিন পর এসেছি এদিকে তাই একবার ঘুরে গেলাম। আর দেখাই লাইনটা দেখুন, এই যে দেখছেন ভেতর থেকে যে লাইনটা যাচ্ছে, এদিকে যে লাইনটা এটা হচ্ছে পার্সেলের লাইন, আর এই যে লম্বা লাইনটা যাচ্ছে এটা হচ্ছে বসে খাওয়ার লাইন। তখন বাজে প্রায় 3:30-4:15, প্রায় 3:45, তখনও বসে খাওয়ার লাইনটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন আমি হেঁটেই যাচ্ছি, এবার রোডের উপর দিয়ে, তো এদিকে বাস চলছে, গাড়ি চলছে, মানে ক্যামেরা নিয়ে সাবধানে হাঁটা মানে বিশাল ব্যাপার, লোকে হাসাহাসি করছে আমি ক্যামেরা করছি বলে। ওই যে দেখতে পাচ্ছেন লম্বা লাইনটা, পুরো চিড়িয়া মোড় অবধি লাইনটা গেছে, এত ভিড় হয়েছে। তো আমি লরিঠরি আসছে বলে আমি ব্যাক করে গেলাম, আর গেলাম না। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই যে এখানে মাটন বিরিয়ানি রেডি হচ্ছে, পার্সেল এমনি কন্টেনারের মধ্যে পার্সেল, আর এমনির মধ্যে আমি কারো প্রমোশনের জন্য করিনি, আমার ওখানে আমি গেছি তাই ভিডিওটা দিলাম, দেখালাম, আমি কারো কোনো কিছু প্রমোশনের জন্য ভিডিওটা আমার না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখেছেন কত হাঁড়ি নামছে আর উঠছে, মানে প্রচুর বিক্রি আজকে, বিচ্ছিরি অবস্থা, ভিড়ে।
তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু, যারা পুরোটা ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই টাটা। আমরা বিরিয়ানি নিয়ে সোজা চলে যাব বর্ধমানের জন্য, উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। ব্যারাকপুর আমাদের আশা হয়ে গেল। তো আজকের মতো এখানেই টাটা, বাই, ভালো থাকবেন।